আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এপিসোডে। ঈদ আয়োজনে আপনাদের জন্য আমার আজকের আয়োজন বাদাম ক্ষীর সেমাই। এই সেমাইটা খেলে আপনারা বুঝতেই পারবেন না দই খাচ্ছেন নাকি সেমাই খাচ্ছেন, এতটা ইয়াম্মি যে না বানালে বুঝতেই পারবেন না। আমি আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই বাদাম ক্ষীর সেমাইটা একদম আমার নিজস্ব একটা ক্রিয়েশন, চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। যেহেতু বাদাম ক্ষীর সেমাই, বাদাম তো আমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। এখানে আমি মিক্সড বাদাম নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। টোটাল আমি 1/4 কাপ বাদাম ইউজ করেছি। বাদামগুলোকে আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানিটাকে ঝরিয়ে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি এবং 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের সেমাই রেসিপিটা তৈরি করার জন্য আমি লম্বা চিকন সেমাই নিয়ে নেব, আর এই প্যাকেটে 200 গ্রাম পরিমাণ সেমাই রাখা আছে। আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। টোটাল 100 গ্রাম সেমাই আমরা আজকে রেসিপিতে ইউজ করব। আস্ত সেমাই না রান্না করে চেষ্টা করবেন সেমাইটাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে, এতে করে দুধের মিশ্রণ এবং সেমাইয়ের মিশ্রণ আলাদা হয়ে যাবে না। সেমাইগুলোকে আমি দুই হাত দিয়ে খুব ভালোমতো ভেঙে নিচ্ছি। আপনি চাইলে সেমাইয়ের প্যাকেটের মধ্যে রেখেও ভেঙে নিতে পারেন, যেহেতু আমি অর্ধেকটা ব্যবহার করছি আমি একটি পাত্রে নিয়ে ভেঙে নিচ্ছি। সেমাইগুলোকে খুব ভালো মতো ভেঙে নিতে হবে, আবার খেয়াল রাখতে হবে একদম যেন ছোট ছোট না হয়ে যায়। মিডিয়াম যখন ভাঙা হয়ে যাবে তখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করতে দিয়ে দেব, আর চুলার হিটটা এই পর্যায়ে একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। ঘিটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো গরম করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা দারচিনিকে আমি 3 খণ্ড করে নিয়েছি এবং এলাচ দিয়ে দিলাম 4 টুকরো। ঘিয়ের উপরে খুব ভালো মতো ভেজে ভালো একটা ফ্লেভার বের হলে আমি মিক্সড বাদাম দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছিলাম, সেটা ইউজ করেছি। 1 থেকে 2 মিনিট ভেজে কিশমিশ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি আবারও বলছি চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম হিটে রাখতে হবে। যখন দেখবেন কিশমিশগুলো একটু ফুলে উঠেছে তখন সেমাইগুলোকে দিয়ে দিতে হবে এবং চুলার একদম মিডিয়াম হিটে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। একদম মিডিয়াম হিটে সেমাইগুলোকে খুব ভালো মতো একটু লালচে করে ভেজে নিতে হবে। আর যে তেজপাতাগুলো আমরা দিয়েছিলাম সেগুলোর ফ্লেভারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, তাই আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম। সেমাইগুলোকে ভাজা হয়ে গেলে আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি সেমাইটাকে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কাইন্ডলি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি একদমই নিরাশ হবেন না। চুলার মিডিয়াম হিটে চিনিটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিচ্ছি, তবে খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন সোনালি একটা কালার হবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে আমি 2 লিটার তরল দুধ নিয়েছি। 2 লিটার তরল দুধকে আমি জাল করে 1.5 লিটার পরিমাণ করে নেব। ক্যারামেলের মিশ্রণে দুধ ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা জমাট বাঁধতে শুরু করবে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিছু সময় মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকবেন, দেখবেন ক্যারামেলটা অনায়াসে গলে গিয়েছে। আর এই পর্যায়ে আমরা বাদামের যে মিক্সিংটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবং চুলার মিডিয়াম হিটে অনবরত 3 থেকে 4 মিনিট নেড়ে নিতে হবে। আজকের রেসিপিতে টোটাল 2 লিটার পরিমাণ দুধ ব্যবহার হবে, আর 2 লিটার দুধকে আমি চিনি অ্যাড করার পরে জাল করে 1.5 লিটার পরিমাণ করে নেব, অর্থাৎ আমরা কিঞ্চিত পরিমাণ ঘন করে নেব। তো 2 লিটার দুধের সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। এবার চুলার মিডিয়াম হিটে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের 3/4 ভাগ। সেমাইটা খুব বেশি একটা মিষ্টি হবে না, তবে স্লাইট লাইট একটা মিষ্টি হবে, খেতে জাস্ট অসাধারণ লাগবে।
দুধটাকে খুব ভালোমতো 3 থেকে 4 মিনিট জাল করার পরে দিয়ে দিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ, তবে এটা টোটালি অপশনাল। কেউ যদি কোনো মিষ্টি খাবারে লবণ ইউজ করতে না চান, না দিলেও চলবে। খুব ভালো মতো চুলার মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই যে আগেই বলেছিলাম, এটাকে কিন্তু জাল করতে করতে আমরা 2 লিটার থেকে 1.5 লিটার পরিমাণ করে নেব। কিছু সময় পরে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এতে করে সেমাইয়ের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে, গুঁড়া দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দুধের কালারটা দেখেছেন, কতটাই আমি এসেছে না! এটা শুধুমাত্র ক্যারামেল মিশ্রণের কারণে এবং দুধটাকে ঘন করার কারণে এসেছে, এবং আমরা যে বাদামের মিক্সিংটা ব্যবহার করেছি সেটার কারণেও কিন্তু সেমাইটা অনেকাংশে টেস্টি হয়ে যায়। যখন 2 লিটার দুধ থেকে কমে এসে 1.5 লিটার পরিমাণ দুধ হয়ে যাবে, তখন আমরা আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম এবং চুলার মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। চিকন সেমাই কিন্তু ভেজে নেয়ার পরে সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। যে দারচিনিগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো যতটুকু ফ্লেভার দেওয়ার দরকার ছিল ফ্লেভার দিয়ে দিয়েছে, এগুলোর আর কোনোই প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট জাল করার পরে আমাদের বাদাম ক্ষীর সেমাইটা কিন্তু একদম রেডি। চেষ্টা করবেন সেমাইটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। ট্রাস্ট মি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনি যাকেই সেমাইটা খেতে দেন না কেন, সে কিন্তু বুঝতেই পারবে না সেমাই খাচ্ছে নাকি দই খাচ্ছে। টোটালি ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসবে শুধুমাত্র এই ক্যারামেল এবং বাদামের মিশ্রণের কারণে। আমি আশা করব এবারের ঈদে অবশ্যই সেমাইটা ট্রাই করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ কাটাবেন এবং নিরাপদে থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাইকে আবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।